গত 31 জুলাই অনেকটা হুট করে রংপুর রাইডার্স ঘোষণা দেয়, বিপিএল এর সপ্তম আসরে সাকিব আল হাসান তাদের দলের হয়ে খেলবেন। সাকিব আল হাসানের আগে এই অগ্রিম দল বেছে নেওয়ার কাজটি করেছিলেন তামিম ইকবাল আর মুশফিকুর রহিমের মতো সিনিয়র ক্রিকেটাররাও। সেই দুই ঘোষণা তেমন আলোড়ন না ফেললেও সাকিব আল হাসানের দল বদল বিতর্কের জন্ম দেয়। বিতর্কের সূচনা হয় ঢাকা ডায়নামাইটসের আপত্তিতে। প্রভাবশালী ফ্র্যাঞ্চাইজির দাবি ছিল এমন, সাকিব আল হাসান তাদের সাথে কোনো আলোচনা না করেই রংপুর রাইডার্সে পাড়ি জমিয়েছেন, যা নীতিবিরোধী। পরবর্তীতে বিপিএল গভর্নিং কাউন্সিল জানায় ষষ্ঠ আসরের পর সব দলের চুক্তি শেষ হয়ে যাওয়ায় নতুন চুক্তির আগে এভাবে খেলোয়াড় দলে টানার কোনো সুযোগ নেই ফ্র্যাঞ্চাইজিগুলোর। এই ঘটনার পর রীতিমতো ঝড়েই বয়ে গেছে বিপিএল নিয়ে। সোমবার থেকে বিপিএল গভর্নিং কাউন্সিল ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে আলোচনায় বসেছে। এতে বারবার উঠে এসেছে দল বেছে নেওয়া খেলোয়াড়দের বিষয়টির সিদ্ধান্ত কি হবে সেই বিষয়টি। তবে এখনও এ নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেনি কাউন্সিল। যদিও ইঙ্গিত দলের চুক্তি নবায়নের আগেই দলভুক্ত হওয়া ক্রিকেটারদের পুরো প্রক্রিয়ায় বাতিল হওয়ার পথে, আপাতত বিসিবি সাকিবদের এই দল বদলকে স্বীকৃতি দিচ্ছে না। সাংবাদিকদের সাথে আলাপকালে ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তা মাহবুব আনাম বলেন, একই প্রশ্ন বারবার করলে উত্তর একই থাকবে, প্লেয়ার দলে নেওয়ার যে কাজ হয়েছে তা আমরা স্বীকৃতি দিচ্ছি না, দেইও না। এবছর আমাদের পরিকল্পনা হলো অকশন হবে, প্লেয়ার্স বাই ড্রাফটে, সব কিছু একদম ফ্রেশ হবে। মাহবুব আনামের কথা সূত্র ধরে এতটুকু অনুমান করা যেতেই পারে সাকিব আল হাসানের রংপুরে যাওয়া তামিম ইকবালের খুলনায় কিংবা মুশফিকুর রহিমের কুমিল্লায় শেষ পর্যন্ত বৈধতা পাচ্ছে না কোনো দল বদলেই। অবশ্য যে দলের আপত্তিতে এত জলঘোলা সেই ঢাকা ডায়নামাইটস জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্ত মেনে নিবে তারা। তবে এখনই সাকিব আল হাসানের আশা ছেড়ে দিচ্ছে না রংপুর রাইডার্স। বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে বৈঠক শেষে রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইস্তিয়াক সাদিক জানিয়েছেন তারা সাকিব আল হাসানের দিকেই ছুটবেন। এই প্রসঙ্গে ইস্তিয়াক বলেন, যেহেতু বোর্ড বলেছে যে তারা দুজন বা তিনজন বিদেশির সঙ্গে চুক্তি করার সুযোগ দিবে, যদি বিদেশিদের সঙ্গে সরাসরি চুক্তি করার সুযোগ করে দেওয়া হয় তাহলে কেন একজন দেশি ক্রিকেটার সরাসরি নয়? আমি এই কথাই বলেছি, যেহেতু রংপুর রাইডার্স সাকিবের সঙ্গে চুক্তি করেছে তাই সাকিবের দিকেই ছুটবে। বিপিএলের ষষ্ঠ আসরের আগে টুর্নামেন্টটির গভর্নিং কাউন্সিলের সঙ্গে দুটি বৈঠক হয়েছিল। সেবার তারা জানিয়েছিলেন চুক্তি শেষ হলেও নিয়মকানুন একই থাকবে, সেই ভাবনা মাথায় রেখেই দল সাজানো শুরু করেছিল রংপুর। তবে বিপিএলের গভর্নিং কাউন্সিল জানিয়েছে এবার নতুন সাইকেলে শুরু হবে টুর্নামেন্টটি, তাই নীতিমালাও নতুন করে তৈরি করা হবে। আসর শুরুর আগে থেকে বিষয়টি অবশ্য ফ্র্যাঞ্চাইজিদের জানায়নি বিসিবি। বিসিবি তাদের ভুল স্বীকার করেছে বলে জানালেন ইস্তিয়াক সাদিক। রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী বলেছেন, গত বছরও সব ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বিপিএল গভর্নিং বোর্ডের সঙ্গে দুটি মিটিং হয়েছিল। তারা বলেছিল হয়তো চুক্তি শেষ হয়ে যাবে কিন্তু নিয়মকানুন সব একই থাকবে। এরই প্রেক্ষিতে আইকন ক্যান মুভ ফ্রিলি এর উপর ভিত্তি করেই আমরা দল সাজিয়েছিলাম, কারণ আর বেশি দিন বাকি নেই, 4-5 মাস। তবে তারাও তাদের ভুল স্বীকার করেছে, আশা করছি সবার সাথে মিলে একটা সিদ্ধান্ত আসবে।